আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই যেখানে আছেন অনেক ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো এখন এই যে আমরা হচ্ছে আমি আর আব্বু হচ্ছে বাইরে এসেছি, কারণ হচ্ছে আজকে তো আপুর জন্মদিন। এটা হচ্ছে পার্ট 3 বলা যায়, আর পার্ট 2 আমি দিয়েছি কিন্তু, আর এটা হচ্ছে পার্ট 3। তো পার্ট 3 হচ্ছে আমি আর আপুর জন্য হচ্ছে আব্বু মিলে আপুর জন্য হচ্ছে জন্মদিনের গিফট কিনতে যাচ্ছি। তো হ্যাঁ, জন্মদিনের গিফট কিনতে যাচ্ছি, তো সেটা আপনারা দেখবেন। তো আমরা হচ্ছে এখন অটো কিনতে গেছি, আর এটাই তো বলা হয়নি। আপনারা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আমাদের চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটি বাজিয়ে রাখুন। তো এই তো আমরা এখন দোকানে এসে গেছি, এখন ঘর অটোতে ছিলাম, তো দোকানে এসে গেছি। তো এই যে হচ্ছে এই দোকানে আমরা একটা শোপিসের দোকানে এসেছি, দোকানের নাম হচ্ছে ঘর শোভা শপিং মল। তো এই তো আব্বু কিছু শোপিস দেখতে চাইছে, তো ওরা দেখিয়ে দিচ্ছে, দোকানদার লোকটা ওনারা দেখিয়ে দিচ্ছে। তো এই তো এখানে হচ্ছে একটা বাটির মধ্যে অনেক ফল রাখা আছে, এগুলো হচ্ছে ফলস মানে প্লাস্টিকের ফুল। এই যে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল পাওয়া যায়, অনেক ধরনের, মনে হয় একদম আসল দেখতে লাগে আর কি, বাস্তব থেকে অনেক সুন্দর লাগে দেখতে। তো এই যে একটা কলা গাছ, এটা হচ্ছে নকল। এই যে একটা বড় ফ্রেম রাখা আছে, উপরতে অনেক সুন্দর সুন্দর গাছ, তো এখান থেকে আমরা চয়েস করব। তো এই যে কলা গাছ সুন্দর লাগছে দেখতে, চয়েস করে একটা নিয়ে যাব। তো এইখান থেকে হচ্ছে গিফট দেবে আব্বু, আর বাবা আর আমি গিফট দিব কোথা থেকে সেটা আপনারা একটু পরেই দেখতে পারবেন। আর আমাদের চ্যানেলে যদি দেখে না থাকেন, আরও অনেক ভিডিও যদি আপনারা দেখে না থাকেন, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিব, চেক করে নেবেন। তো এই তো তো আমরা এখন হচ্ছে যাব, আমাদের ই করা হয়ে গেছে, চয়েস করা হয়ে গেছে, আমরা হচ্ছে এখন নিব। আর এইখান দিয়ে হচ্ছে অনেক সুন্দর সুন্দর ঘড়ি আছে, তো এটা হচ্ছে আমরা এখন নিয়েছি। এই তো আমি ব্যাগ নিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমরা যাব স্বপ্ন সুপার শপে। আপনাদের বলেছিলাম বাবা আর আমি ওখান থেকেই গিফট দিব, আর আমিও এখান থেকে দিল ঘর শোভা শপিং মল। তো আমরা স্বপ্ন সুপার শপ এসে গেছি। তো এখানে হচ্ছে আমার ফ্রাই প্যান দেখছে, আমার যদি নেয়। আর এখান থেকে আমরা কী নিব সেগুলো আর কি দেখছি, কী নেওয়া যায় আর কি। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, তো আমরা দেখবো এখন কী নেওয়া যায়। এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর চকলেট, তো আমরা দেখবো কী নেওয়া যায় আর কি, দেখি। এখানে হচ্ছে চকলেট আছে। তো প্লিজ সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, অল নোটিফিকেশনটি বাজিয়ে রাখবেন, আর লাইক করে দিবেন অবশ্যই। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, আমি কিছু চকলেট দেখছে। এখানে হচ্ছে শ্যাম্পু রাখা আছে, শ্যাম্পু তো আমরা নেব না, আমরা হচ্ছে তো এখানে হচ্ছে ওয়েফার আছে, ওয়েফার রাখা আছে কিছু লম্বা ওয়েফার, ক্যাডবেরি, তো এগুলোই। আপনারা কিন্তু বাসায় গেলে দেখতে, আমি যখন বাসায় যাবো দেখতে পারবেন কিউ গিফট নেবো। তো আমরা হচ্ছে এই নেক্সট চকলেটটা নেব নেক্সট। তো আমি সেই জন্য ঝুড়ি আনতে গেছি, ঝুড়িতেই বাজার করতে হয়, এটা হচ্ছে বলাই আছে ঝুড়িতে বাজার করতে হয়, হাতে তো আর নেওয়া যায় না, ঝুড়ি থেকেই ওরা ব্যাগে ভরে দেয়, ঝুড়িতে বাজার করতে হয়, তাই আমি ঝুড়িটা এনে দিলাম আমাকে। তো এখন এই যে এই নেক্সট চকলেটটা রাখবো, আর হচ্ছে এই নেক্সট চকলেটটা হচ্ছে বাবা দিয়েছে, আর আমি দিব হচ্ছে এই দুইটা। আমরা একটু দেখাই, এই যে এই চকলেটটা আর হচ্ছে এটা, এটা আমি দিব, আর হচ্ছে এই যে এটা আরেকটা যে রাখলো আম্মু, এই দুইটা আমি দিব, আর বড়টা হচ্ছে বাবা দিবে। বাবা তো আমাদের সাথে আসেনি, তো বাবারটা আমরাই নিয়ে যাচ্ছি। তো এই তো ওরা ভরে দিয়েছে, আমাদের সব কেনাকাটা শেষ ফাইনালি, আমাদের ব্যাগে ভরে দিয়েছে। এখন এখন হচ্ছে আমরা চলে যাব, এখন হচ্ছে আমরা অটোতে উঠব। তো এই যে আমরা বের হচ্ছি, এখন হচ্ছে আমরা অটোতে উঠব একটা। তো চলুন অটোতে উঠি, আবার এই তো অটোতে উঠেই গেছি। এই যে আমুর হাতে এগুলো ব্যাগ, আর আমি হচ্ছে ভিডিও করছি। তো এই যে আমি এখন হচ্ছে আমরা বাসার দিকে যাচ্ছি, আর বাইরে কিছু কিনবো না। তো এই যে
এখানে আর অনেক সুন্দর মার্কেট আছে, সুন্দর সুন্দর না মার্কেট আছে, এখান দিয়ে কত গাড়ি ঘোড়া, তো আপনারা দেখতেই থাকুন। এগুলো সব বাসায় যাওয়ার পরে আর অটো থেকে নামার পরে আপনাদের সাথে দেখা হবে আবার। এই কিছুক্ষণে হয়তো আপনারা দেখে নিয়েছেন, তো আজ এখন আমরা হচ্ছে নামলাম অটো থেকে, এখন হচ্ছে আমরা বাসার দিকে যাচ্ছি। তো সামনেই আমাদের বাসা আছে, দেখাচ্ছি সেটা দেখা যাচ্ছে না, আর একটু দূরে আপনারা দেখতে পারবেন। তো এই যে আমরা কিন্তু এখন বাসার দিকে এসেছি, এই যে এই পাশেরটা হচ্ছে আমাদের বাসা। তো এই যে এখন হচ্ছে আমার বাসায় এসেছি, আর বাসায় গিয়ে আপনার সাথে আবার দেখা হবে। তো হাত মুখ ধুবো, এটা নিয়ম হাত মুখ ধোয়া, এটা আজকে যে মানে এখন যে পরিস্থিতি। আর আমাদের এখানে কেচি গেট লাগানো থাকে, কারণ এটা বিল্ডিং বাসা, তো তাই কেচি গেট লাগানো থাকে। তো আমি গেটটা লাগিয়ে দিলাম, কেচি গেটটা একটু খোলা আজকে, জানি না কিসের জন্য। তো বাসায় গিয়ে আবার দেখা হবে। তো এখন হচ্ছে বিকাল, না সন্ধ্যা সন্ধ্যা হচ্ছে, বিকাল আজান আসাদ আজান দিয়েছে। তো এইটা হচ্ছে আমাদের পায়েস স্প্রে, এখানে হচ্ছে ওর নাম লেখা আছে মেঘা। তো হচ্ছে আমার বোন মেঘা, ওর আজকে জন্মদিন, তো আপনারা কিন্তু দেখেছেন। তো আমরা জন্মদিনে কেক কাটবো না, কারণ জন্মদিনে কেক কাটতে হয় না। আর তো আমি এখন ওকে চামচ দিয়ে একটু পায়েস খাওয়িয়ে দেবো, আপনারা একটু দেখুন। তো এই যে আমি নিয়ে নিয়েছি, এখন হচ্ছে আমি এই যে আমি ভাবি দিয়েছি ওকে। তো আপনারা কেমন লাগলো পায়েসটা? আমি এখন কিন্তু পায়েসটা খাবি, এই যে পায়েসটা, এখানে হচ্ছে আম্মু ডিজাইন করে লিখেছে কিসমিস দিয়ে, মেঘা লিখেছে এখানে লেখা আছে। তো এই হচ্ছে এখন ভিডিও পায়েস খাওয়ার। তো এটা কিন্তু আপনারা দেখেছিনি, আমি পায়েস করেছে, ডিজাইন করেছে। তো এইটা এখন কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিল, তো এখন হচ্ছে আমাকে খাওয়াই দিলাম। তো আল্লাহ হাফেজ। তো আমরা যে এই পায়েসগুলো কিনে এনেছি সেগুলো আপনারা দেখতেই পারবেন, তো চলুন দেখা যাক সেই পায়েসগুলো। তো এখন আপু খুলে খুলে আপনাদের দেখাবে, তো চলুন সেগুলো দেখে নেওয়া যাক আজকে কী কিনলাম আমরা। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর এখানে হচ্ছে ডিজাইন করা আছে, আর এই যেটা কিন্তু ডিজাইন করা সুন্দর। ও এটা হচ্ছে একটা আমু দিয়েছে, এখন হচ্ছে আরেকটা। এটা হচ্ছে আমারও আছে এখানে, আর বাবারও আছে এখানে। এটা হচ্ছে আমি দিয়েছি ওকে, এই দুটো চকলেট। আর এটা হচ্ছে আপুকে বাবা দিয়েছে। তো এটা হচ্ছে আজকে ওর গিফট, আপুর গিফট। আপনি একটা না নানা ভাইটা দেখাচ্ছি, নানা ভাই আসার সময় জানা চলে গেছে, আর একটা গিফট এনেছে, আর কিছু টাকাও দিয়েছে আমাকে। তো এই জামা সারপ্রাইজগুলো অনেক অনেক সুন্দর, অনেক সুন্দর।
ভিডিও এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরে আবার নতুন কিছু ব্লগ নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন আর ভিডিওটি লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আল্লাহ হাফেজ